গণতন্ত্র পুনরুদ্ধার এর জন্য যে আমাদের দরদফা আন্দোলন এবং আমাদের সংস্কার কর্মসূচি দেওয়ার পরে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দেওয়ার পরে বা আগে সরকার আগের কায়দায় স্বৈরাচারী কায়দায় তারা আমাদের বিরুদ্ধে নানা রকমের পুলিশি এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনকে দমন করতে চাচ্ছে। আপনারা দেখেছেন এই অফিস 7ই ডিসেম্বর কি বর্বরোচিতভাবে আক্রমণ হয়েছে, এটা কখনো কেউ কল্পনা করতে পারে না। এই অফিস থেকে আমাদের সিনিয়রদের নেতা সহ প্রায় 450 বিএনপি অফিসের সামনে এবং বিএনপি অফিস থেকে গ্রেপ্তার করেছে। তারপরের দিন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ আরও সারা বাংলাদেশে বিশেষ অভিযানের নামে আমাদের নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। এটা থেকে কিন্তু বুঝতে পারা যায় যে এই সরকার আজকে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে সর্বশেষে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে জনগণের কাছে সম্পূর্ণ ধিকৃত এবং কী বলে যে দাবি উঠেছে যে বিধায়ক দাবি, সেই জন্য কিন্তু তারা আজকে ভয়ভীত। তাদের এই ভয়ের কারণেই কিন্তু এইসব তারা পদক্ষেপ নিচ্ছে এবং এটার অংশই হচ্ছে আজকে তারেক রহমান এবং ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে যে এই যে মামলাটা চালু করা, চালু করে আবার মাল প্রয়োগ করার যে নির্দেশ বা আদেশ দেওয়া, এইগুলো আমাদের মনে হয় যে আমাদের চলমান আন্দোলনকে স্তব্ধ করার জন্য বা চলমান আন্দোলনকে দুর্বল করার জন্য এই সকল কর্মকাণ্ড সরকার। কিন্তু আমরা অতীতেও বলেছি যে আমাদের কিন্তু গত 14 বছর যাবৎ আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে, গুম হয়েছে, বিচারভূমিত হত্যাকাণ্ড হয়েছে, তারপরেও কিন্তু সাম্প্রতিক আপনারা আন্দোলনের যে অংশগ্রহণ নেতা কর্মী জনগণের দেখে বুঝতে পারেন যে এই ধরনের নির্যাতন, এই ধরনের অমানবিক এবং মানবিক বিরোধী মানবতা বিরোধী কর্মকাণ্ডেও কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে দাবাতে পারে নাই এবং জনগণকেও কিন্তু বিব্রত করতে পারে নাকি। অতএব এইগুলো এই অংশ এই আমাদেরকে দাবিয়ে রাখা, আমাদেরকে দুর্বল করার অংশ, কিন্তু এগুলো অতীতে সরকারের এইসব কর্মকাণ্ডে কোনো ফলাফল হয় নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। আমরা তো এখানে যে বলেছি সেটাও বলেছি যে দুদককে ব্যবহার করছে এবং সরকার যে সর্বক্ষেত্রে ব্যর্থ, এটা তো আমাদের আর বলার প্রয়োজন হয় না। আন্তর্জাতিকই আজকে বলছে, আন্তর্জাতিকভাবে অর্থনীতি কোথায় নিয়ে গেছে, আমাদের উচ্চ আদালত থেকেও কিন্তু নির্দেশ হয়েছিল যে এদেশ থেকে যারা টাকা পাচার করে বিদেশে টাকা নিয়ে গেছে তাদের নাম প্রকাশ করার জন্য, নাম সাবমিট করার জন্য, এগুলোও কিন্তু সরকার করছে না। জাতিসংঘ থেকে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তারা বারবার এই সরকারকে বলেছে এই ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনের শিকার, আমাদেরকে খোঁজখবর দিচ্ছে না। অতএব এটা তো এখন আমাদের কাছে নয়, সারা বিশ্বে প্রমাণিত যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ, দেশকে একটা ধ্বংসের কিনারা নিয়ে গেছে। এখন সেগুলোকে কাভার দেওয়ার জন্যই নানা হোক পুলিশের উপরে কিছু নির্ভর হচ্ছে, আবার দুদককে এখন ব্যবহার করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।